এটা হচ্ছে Honda Dream 110cc বাইক, এটা হচ্ছে তিনটা কালার হয়, সবথেকে সুন্দর লাগে এই গ্রে কালারটা। ডিস্ক ব্রেকের প্রাইস হচ্ছে 134500, কারো দেখা যাচ্ছে যে শর্ট আছে কিছু টাকা, 30,000, 40,000, 50,000 কিংবা 60,000 ই ধরলাম শর্ট আছে। এটার ক্ষেত্রে আপনারা কি রকম ফ্যাসিলিটি দিয়ে থাকেন? আচ্ছা, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, সবার কেমন আছেন? সবাই আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা ইনফরমেশনের ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো এখন বর্তমানে আমি আছি একটা হোন্ডার শোরুমে, এটা হচ্ছে রংপুরের একটা শোরুম, রংপুরের হোন্ডা জোন। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে হোন্ডার যত বাইক আছে সবগুলো বাইকেরই প্রাইস সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো, কারণ 2024 সালে অনেক বাইকেরই প্রাইস আপডেট হয়েছে। তো অনেকেই হচ্ছে আমার বিভিন্ন ভিডিওতে কমেন্ট করেন যে হোন্ডার শোরুমের একটা ভিডিও করার জন্য, তো আজকে এই জন্য এই ভিডিওটি করা। তো আজকে এই ভিডিওতে আমাকে সাহায্য করবে এই শোরুমেরই ম্যানেজার জয় ভাই। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? তো ভাই আজকে হেল্প করবে আমাদেরকে। তো ভাই আজকে আমরা কোন বাইক দিয়ে শুরু করবো? আমরা 110cc ড্রিম দিয়ে শুরু করি। ড্রিম, আচ্ছা চলে। ওকে, সো এখন আমরা প্রথমেই এই ভিডিওটা ড্রিম দিয়ে শুরু করব, হোন্ডা ড্রিম। তো ভাইয়া বলেন এটার প্রাইসটা আর কি কি কালার অ্যাভেলেবেল আছে? এটা হচ্ছে হোন্ডা ড্রিম 110cc বাইক, এটা হচ্ছে তিনটা কালার হয়, রেড, ব্ল্যাক এন্ড ব্লু। এটার প্রাইস হচ্ছে 111,500। তিনটা কালারই অ্যাভেলেবেল আছে আপনাদের শোরুমে? তিনটা কালারই আছে। ওকে, নেক্সট নেক্সট আছে হচ্ছে লিভো, এটা 110cc। আচ্ছা, এটা হচ্ছে লিভো 110cc, এটা বাইক এটা দুইটা ভেরিয়েন্টে পাওয়া যায়, একটা হচ্ছে ড্রাম ব্রেক এবং একটা হচ্ছে ডিস্ক ব্রেক। ডিস্ক ব্রেকের প্রাইস হচ্ছে 134,500 এবং ড্রাম ব্রেকের প্রাইস হচ্ছে 121,000। আচ্ছা, ডিস্ক ব্রেক বলতে হচ্ছে ফ্রন্টে একটা ডিস্ক থাকবে, হাইড্রোলিক ব্রেক। ওকে, এটা তিনটা কালারে পাবেন, এটা হচ্ছে গ্রে কালার এবং একটা আছে রেড এবং ব্লু, তিনটা কালারে পাবেন। এই তিনটা এখানে আছে? আচ্ছা, রেডটা আছে তাই না? রেডটা হচ্ছে ডিস্ক। আর নন ডিস্ক কোনটা? নন ডিস্ক তিনটা কালারে আপনি নন ডিস্ক পাবেন। আচ্ছা, তিনটারই অ্যাভেলেবেল আছে, কিন্তু শোরুমে ডিসপ্লে করা নেই? ডিসপ্লে করা নেই। ওকে, তো নেক্সটে আমরা কোন বাইকটা সম্পর্কে জানবো? এটা 160cc-র একটা বাইক, এটা একটা ব্রেকই হয়, এটা ডুয়েল ডিস্ক সিবিএস ব্রেক। এটা চারটা কালার অ্যাভেলেবেল আছে, রেড, ব্লু, গ্রিন এবং অরেঞ্জ। ওকে, সো আপনারা যারা সিবিএস ব্রেক সম্পর্কে জানেন না, এটা নিয়ে আমার একটা ভিডিওতে বলা আছে, তো আবারও আমি বলে দিচ্ছি। সিবিএস মানে হচ্ছে কম্বাইন ব্রেকিং সিস্টেম, মানে একটা যখন ব্রেক প্রেস করবেন দুইটা ব্রেকই সমানভাবে কাজ করবে, এটাই হচ্ছে সিবিএস ব্রেক। ওকে, সো এরপরে? আচ্ছা, এটার প্রাইস হচ্ছে 212,000 টাকা। 212,000। আচ্ছা, এটা কত সালের মডেল? এটা হচ্ছে আপনার 19-এর মডেল। এরপরে কি এর কোনো আপডেট আসছে? এরপরে হ্যাঁ, এরপরে আপনার 21 আসছে, তখন যা হচ্ছে আপনার সিবিএস করা হয়েছে, তার আগে আপনার এটা সিবিএস ছিল না। সিবিএস ছিল না, ওকে, নতুনভাবে সিবিএস ব্রেকিং সিস্টেম হিসেবে আসছে। এরপরে হচ্ছে এক্স ব্রেক, এটা তো অনেক জনপ্রিয় একটি বাইক, অনেক জনপ্রিয় একটি বাইক এবং এটাও দুইটা ভেরিয়েন্টে, মাইলেজ কিং। এটা দুইটা ভেরিয়েন্ট, একটা হচ্ছে সিঙ্গেল ডিক্স এবং আরেকটা হচ্ছে ডাবল ডিক্স। ডাবল ডিক্স আপনি সিঙ্গেল চ্যানেল এবিএস পাচ্ছেন। আচ্ছা, এটা চারটা কালার অ্যাভেলেবেল আছে, রেড, ব্ল্যাক, ব্লু এবং গ্রিন। চারটা কালার, সবগুলো কি ম্যাট কালার? সবগুলো ম্যাট কালার না, আপনার ব্লু এবং গ্রিনটা হচ্ছে আপনার ম্যাট কালার, রেড এবং ব্ল্যাকটা হচ্ছে গ্লসি কালার। ওকে, এটার প্রাইসটা? এটার প্রাইস হচ্ছে সিঙ্গেল ডিক্সের প্রাইস 192,500 এবং ডাবল ডিক্সের প্রাইস 218,500। আচ্ছা, এই প্রাইসটা আগে থেকে এরকমই ছিল নাকি কিছু আপ ডাউন হয়েছে? ডাউন ছিল, এর আগে কম ছিল, তখন ছিল হচ্ছে 191,500। আচ্ছা, তো দাম বেশি একটা বাড়েনি? বেশি একটা বাড়েনি। আচ্ছা, তো এরপরে নেক্সটে? নেক্সটে আরেকটা এক্সপ্রেস দিয়ে আরেকটা কালার এডিশন। আচ্ছা, আপনারা এই বাইকটা সম্পর্কে অনেকে কমেন্ট করছিলেন এটা দেখানোর জন্য, এটা হচ্ছে নতুন কালার অ্যাভেলেবেল আছে এই শোরুমের মধ্যে, এই সবথেকে সুন্দর লাগে এই গ্রে কালারটা। এটার ভাই কি কি কালার আছে নতুন মডেলটা? তিনটা কালার লঞ্চ হয়েছে, একটা হচ্ছে রেড, একটা হচ্ছে সিলভার এবং একটা ম্যাট কালার, ম্যাট ব্ল্যাক। আচ্ছা, এই তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। তো শোরুমে ডিসপ্লে করা আছে শুধু একটা? একটা। ওকে, সো এখানে দেখা যাচ্ছে যে আপনাদের শোরুমে যদি স্টক না থাকে, কেউ যদি কোনো কালার চায়, তো সেক্ষেত্রে আপনারা কতদিনের মধ্যে দিতে পারবেন? আমরা সর্বোচ্চ 4-5 দিনের মধ্যে আমরা ডেলিভারি দিতে পারবো। 4-5 দিন। তো এরপরে আমরা কোনটা দেখবো? আচ্ছা, এরপরে আমাদের একটা স্কুটি আছে 110cc মডেল, এটা 110cc, দেখতে বেশ চমৎকার। এটা 110cc-র একটা বাইক স্কুটি, এটা হচ্ছে দুইটা কালারে পাবেন, একটা হচ্ছে রেড এবং আরেকটা হচ্ছে শুধু গ্রে কালার। এটা কি ভাই দুইটাই হচ্ছে ডিস্ক ব্রেক, ড্রাম ব্রেক? ড্রাম ব্রেক, এটা সিবিএস ব্রেক হচ্ছে, সিবিএস ব্রেক, কম্বি ব্রেক। এখানে দেখতে পারতেছেন সিবিএস ব্রেক, কম্বাইন ব্রেকিং সিস্টেম, এবং এটা দুইটা কালার পাচ্ছেন, রেড এবং গ্রে কালার। রেড কালারটা শোরুমে ডিসপ্লে করা নেই? রেড কালারটা ডিসপ্লে নাই। এটার প্রাইস হচ্ছে 190,000। 190,000।
ওকে, সো মোটামুটি এই শোরুমে যেগুলো বাইক ডিসপ্লে করা ছিল সেগুলো সম্পর্কে আমরা জানলাম, কিন্তু এখন ভাইয়ের কাছে একটা কোশ্চেন, মানে আপনাদেরই কোশ্চেন আমি করতেছি, সেটা হচ্ছে যে কারো দেখা যাচ্ছে যে শর্ট আছে কিছু টাকা, 30,000, 40,000, 50,000 কিংবা 60,000 ধরলাম শর্ট আছে, এটার ক্ষেত্রে আপনারা কিরকম ফ্যাসিলিটি দিয়ে থাকেন? আচ্ছা, আমাদের সিস্টেমটা হচ্ছে ডাউন পেমেন্ট 70% দেয়া। আচ্ছা, যদি এর আশেপাশে হয় তখন আমরা দিতে পারি, এবং সেই টাকাটার একটা নির্দিষ্ট সময় আছে। আচ্ছা, হ্যাঁ, আমরা 3 মাস সময় দিয়ে থাকি, এর মধ্যে তিনি পরিশোধ করতে পারবেন। আচ্ছা, 3 মাসের মধ্যে যদি পরিশোধ করে তাহলে তো এক্সট্রা ভাবে কোনো পে করতে থাকে হবে না? না, এক্সট্রা করে আমাদের আছে 3 মাসের মধ্যে, 1 মাসের মধ্যে যদি উনি পরিশোধ করে তাহলে আমাদের কোনো এক্সট্রা কোনো পে নাই। যদি 1 মাসের বাইরে যায় বা বেশি হয়ে যায় তখন সামান্য পরিমাণ কিছু এক্সট্রা থাকে। আচ্ছা, 3 মাস কি এটা ম্যাক্সিমাম? 3 মাসের বেশি কেউ নিতে পারবে না? নিতে পারবে না। ওকে, তো আপনাদের আশা করি যে এই ধারণাটাও ক্লিয়ার হয়ে গেল। ওকে, সো আপনাদের শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দেন। আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে কামাল কাসনা ফায়ার সার্ভিস এর পাশে রংপুরে। আচ্ছা, আর শোরুমের নাম হচ্ছে হোন্ডা জোন। আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে যে যেটা হোন্ডার সিভিআর, তো এটার মানে শোরুমে দেখতে পারলাম, এটার কারণ কি? এটার কারণ হচ্ছে এই মুহূর্তে স্টকটা শেষ হয়ে গেছে এবং আমরা গাড়িটা নিয়ে আসি, খুব কম নিয়ে আসা হয়, যদি কাস্টমার চাইতে থাকে তখন আমরা নিয়ে এসে রেখে দিই। আচ্ছা, কেউ যদি অর্ডার দেয় তাহলে কতদিনের মধ্যে আপনারা ডেলিভারি দিবেন? ওই যে বললাম 4 থেকে 5 দিনের মধ্যে আমরা দিতে পারি। 4 থেকে 5 দিন, যে কোনো কালার অ্যাভেলেবেল? যে কোনো কালার অ্যাভেলেবেল। আচ্ছা, ওকে, সো আপনাদের আশা করি যে সব কোশ্চেনের অ্যান্সার দিতে পারছি ভিডিওর মাধ্যমে। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত, এই ভিডিওটি থেকে যদি কেউ উপকৃত হয়ে থাকেন অবশ্যই একটু লাইক দিয়ে দেবেন, আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।